প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিজ্ঞান বিষয়ের ক্লাস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তো শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা আমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের অধ্যায়গুলো সম্পূর্ণ করেছি। আজকে আমি তোমাদের জানা অজানা নিয়ে আলোচনা করব। জানা অজানায় আমাদের ছিল বাংলাদেশের শিল্প, আবিষ্কার ও আবিষ্কারক, খেলাধুলা। এখন আমাদের নতুন অধ্যায় যোগ হয়েছে বাংলাদেশের কৃষি। তো বাংলাদেশের কৃষি এবং খেলাধুলায় এই দুটি অধ্যায় থেকে আমি কিছু প্রশ্ন তোমাদের জন্য দিচ্ছি। তাহলে মোট আমাদের 51টা প্রশ্ন হবে। এই 51টা প্রশ্ন আমরা আমাদের পরবর্তী পরীক্ষার জন্য পড়ব। তো আসো আমরা আমাদের প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করি। আমাদের এবারে থাকবে বাংলাদেশের কৃষি এবং খেলাধুলা। তোমাদের আমরা আগেও বলেছি, আবার এখনও বলছি, এটা জিনিসটা খুব ভালো করে মনে রাখবে। উত্তরগুলো যদিও আমাদের জানা অজানা বইতে শুধু সংক্ষেপে দেওয়া আছে, কিন্তু আমরা যখন লিখব তখন অবশ্যই পূর্ণ বাক্য উত্তরগুলো লিখব। আমি প্রশ্নগুলো পড়ছি, তোমরা আমার সাথে প্রশ্নগুলো পড়বে এবং সম্ভব হলে বইয়ে দাগিয়ে নাও, অথবা এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, পরে তোমরা তোমাদের SW খাতায় কাজগুলো করবে। বাংলাদেশের প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের কৃষিকাজের জন্য সর্বাপেক্ষা উপযুক্ত মাটি কোনটি? আমরা পূর্ণ বাক্যে বলবো, বাংলাদেশের কৃষিকাজের জন্য সর্বাপেক্ষা উপযুক্ত মাটি পলি মাটি। দুই নম্বর, বাংলাদেশে কত ভাগ লোক কৃষিকাজ করে জীবিকা অর্জন করে? বাংলাদেশে শতকরা 80% লোক কৃষিকাজ করে জীবিকা অর্জন করে। তিন, বাংলাদেশের প্রধান কৃষিজাত দ্রব্য কী কী? বাংলাদেশের প্রধান কৃষিজাত দ্রব্য হচ্ছে ধান, পাট, চা, তামাক, ইক্ষু, সরিষা, গম, ডাল প্রভৃতি। চার, বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কী কী? বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল ধান, পাট, চা, আখ ও তামাক। পাঁচ, বাংলাদেশে কী কী খাদ্যশস্য জন্মে? বাংলাদেশে ধান, গম, বিভিন্ন ধরনের ডাল ও তৈলবীজ জন্মে। ছয়, বাংলাদেশের প্রধান খাদ্যশস্য কী? বাংলাদেশের প্রধান খাদ্যশস্য ধান। বাংলাদেশের ধান সাত, বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট বা আমরা ইংরেজিতে যদি বলি বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? আমরা লিখব বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট জয়দেবপুরে অবস্থিত। আট, বাংলাদেশে কোথায় চা উৎপন্ন হয়? বাংলাদেশের সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লায় চা উৎপন্ন হয়। এভাবে আমরা পূর্ণ বাক্যে প্রশ্নোত্তরগুলো লিখব। নয়, বাংলাদেশের প্রধান বনসম্পদগুলো কী কী? বাংলাদেশের প্রধান বনসম্পদগুলো হলো কাঠ, বাঁশ, বেত ও মধু। দশ, পাটকে কী বলা হয়? পাটকে সোনালি আঁশ বলা হয়। এগারো, বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল কী? বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল চা। এখন আমাদের বাংলাদেশের কৃষি থেকে প্রশ্ন শেষ হয়েছে, আমরা এখন যাচ্ছি খেলাধুলায়। সাফ গেমস কী? সাফ গেমস হলো সাউথ এশিয়ান ফেডারেশন গেমস। গেমস বানানটা তোমরা তোমাদের বই থেকে ঠিক করে নিবে, গেম ও দন্তস্ব দিয়ে এইভাবে লিখবে। হ্যাঁ, গেমস। আচ্ছা, বাংলাদেশ সাফ গেমসের অন্তর্ভুক্ত দেশ কয়টি ও কী কী? সাফ গেমসের অন্তর্ভুক্ত দেশ আটটি, যথা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তান। কখন কোথায় প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয়? তাহলে আমরা উত্তরে বলবো যে 1984 সালে নেপালের কাঠমান্ডুতে প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয়েছিল। ঢাকায় প্রথম কবে সাফ গেমস অনুষ্ঠিত হয়? ঢাকায় 1985 সালে সাফ গেমস অনুষ্ঠিত হয়। সাফ গেমসের বর্তমান নাম কি? সাফ গেমসের বর্তমান নাম সাউথ এশিয়ান গেমস। তারপর প্রশ্ন হচ্ছে, এশিয়ান গেমস কি? এশিয়ান গেমস হলো এশিয়া মহাদেশের আওতাভুক্ত দেশগুলোর মাঝে অনুষ্ঠিত অলিম্পিক ধাপের একটি খেলা। এশিয়ান গেমস প্রথম কত সালে অনুষ্ঠিত হয়? এশিয়ান গেমস 1951 সালে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়। এশিয়ান গেমস কত বছর পর অনুষ্ঠিত হয়? তবে এশিয়ান গেমস 4 বছর পর অনুষ্ঠিত হয়। অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া OCA সদর দপ্তর কোথায়? অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া এর সদর দপ্তর কুয়েতে। তোমরা এই কাজগুলো করার সময় অবশ্যই প্রশ্ন লিখে নেবে, প্রশ্নের সাথে উত্তর লিখবে। প্রশ্ন দেওয়া যদি থাকে তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। তো তোমরা এই কাজগুলো তোমাদের
SW খাতায় করবে, SW খাতায় তোমরা বাড়ির কাজগুলো করবে। তো ছেলেরা আমরা আগে দিয়েছিলাম 31টা প্রশ্ন, খেলাধুলা, আবিষ্কার ও আবিষ্কারক এবং বাংলাদেশের শিল্প, এখন বাংলাদেশের কৃষি এবং খেলাধুলা। আগে ছিল 31টা প্রশ্ন, এখন 20টা প্রশ্ন, মোট 51টা প্রশ্ন। তবে আগের 31টা প্রশ্ন আর এখন SW খাতায় রাখার দরকার নেই, কারণ এটা আমরা আগে করেছি এবং আমাদের চেক করা হয়েছে। এখন আমরা শুধুই 20টা প্রশ্ন এবং উত্তর একসাথে আমরা আমাদের SW খাতায় করব। তো তোমরা তোমাদের কাজগুলো করো, যা যা পড়ানো হয়েছে গত ক্লাসে আমি দেখিয়ে দিয়েছিলাম সিলেবাসটা, ওইভাবে পড়বে, শুধু পড়াশোনা নিয়েই থাকবে না। হ্যাঁ, এখন নিজের শরীরে যত্ন নিতে হবে, এখন প্রচণ্ড গরম পড়েছে, তোমরা শরবত খাবে, স্যালাইন খাবে, এগুলো খেয়াল করে, ফলমূল খাবে, এগুলো খেয়াল করবে, আর নিজের শরীরের প্রতি যত্ন নেবে। বাসার সবাই যেন সতর্কভাবে থাকে, সেদিকেও দেখবে, বাইরে বের হওয়ার খুব দরকার নেই, যদি বের হয় বা তাহলেও মাস্ক পরবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে। তো সামনে ঈদ আসছে, তোমাদের সবাইকে ঈদের শুভেচ্ছা রইল। ঈদের আনন্দ আমরা বাসায় করব এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব, আমরা যেন আবার আগের দিনগুলোতে ফিরে যেতে পারি, ঈদে বিভিন্ন বন্ধুদের বাসায় বেড়ানো, তারপরে বিভিন্ন পার্কে যাওয়া, মজা করা, সেগুলো যেন আমরা আবার ফিরে পেতে পারি, সবার মাঝে যেন আবার আনন্দটুকু ফিরে আসে, সৃষ্টিকর্তার কাছে আমরা তাই প্রার্থনা করব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবাইকে ধন্যবাদ।